আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলে আসছি আমাদের ক্লাস অ্যাসেসমেন্টের স্পেশাল লাইভ ক্লাস, যেটা সরলরেখার উপরে সেটা নেওয়ার জন্য। ক্লাসটা নিতে খুব বেশিক্ষণ লাগবে না, আই গেস হচ্ছে 10 মিনিটের মধ্যেই পড়া হয়ে যাবে, কারণ সরলরেখা রিলেটেড সবকিছু হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি। এবং আজকে জাস্ট হচ্ছে আমাদের ক্লাস অ্যাসেসমেন্টে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলোর উপর হচ্ছে আমরা জাস্ট এটাকে ডিসকাস করব। তো তোমাদের ফ্রেন্ডটাকে একটু কষ্ট করে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। আর আমার ভয়েস বা স্ক্রিনে যে লেখাটা এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাও আমাকে। আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি যেটা নিবো সেটা হচ্ছে আমাদের ক্লাস অ্যাসেসমেন্টের উপরে। আর ক্লাস অ্যাসেসমেন্টের উপর যেহেতু আমারই সবগুলো ক্লাস নেওয়া ছিল, সো আমি ডেফিনেটলি নিচ্ছি। আর সরলরেখার সাথে সাথে আমাদের আরেকটা ইয়ে ছিল, সেটা হচ্ছে সমতল বস্তু কণার গতি চ্যাপ্টারটা নিচ্ছিলাম। আমাকে হচ্ছে একটু আগে কেউ একজন জানাইছিল যে এমন টাইপের, আমি নাকি সব সমতল বস্তু কণার গতি চ্যাপ্টারটা ফেলে রাখছি। না, আমি ফেলে রাখি নাই, গতকালকে হচ্ছে তোমাদের ক্র্যাশ কোর্সের ক্লাস বন্ধ ছিল, ক্র্যাশ কোর্সের ক্লাস বন্ধ ছিল নাম্বার ওয়ান। সো আমি যেহেতু ক্লাস বন্ধ ছিল সব, তো আমি কিভাবে নিবো এটা তো আমার কিছু করার নেই। লাস্ট উইকে হচ্ছে যে সজন স্যার আমার স্লটে ক্লাসগুলো নেই, তোমাদের কনিক্স চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দিছিল। সো তোমাদের একটা চ্যাপ্টার ওইদিকে পুরোপুরি শেষ হয়ে গেছে, কনিক্স চ্যাপ্টারটা। তো আজকে যেটা আমরা পড়াবো আমাদের সরলরেখার যে ক্লাস অ্যাসেসমেন্টের যেটা সেটা হচ্ছে কমপ্লিট করবো। আমাদের নেক্সট যে স্লট গুলো ছিল ম্যাথের সবগুলো স্লটে সমতলে বস্তুকরণের গতি চ্যাপ্টারটার ক্লাস হবে, এবং আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আর ম্যাথে যতগুলো চ্যাপ্টারই পড়ে আসছো, এই জিনিসটা দেখবা যে সেকেন্ড পেপারে অ্যাটলিস্ট সেটা হচ্ছে তোমার সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারের সাব চ্যাপ্টার গুলা বেশি। অন্যান্য চ্যাপ্টারে যেমন জটিল সংখ্যা তো হচ্ছে 2টা সাব চ্যাপ্টার, তারপর হচ্ছে তোমার বহুগতিতে নাই, তারপর হচ্ছে তোমার কনিক্সে 3টা, তারপর ত্রিকোণমিতিতে হচ্ছে 2টা, তারপর ইসিটি বিদ্যাতে 3টা, আর সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারে কিন্তু সবচেয়ে বেশি সেটা হচ্ছে 4টা। আর ম্যাথ গুলার একটার সাইজ দেখলেই বুঝতে পারছো কত বড় বড় ম্যাথ ছিল অনেক, ঠিক আছে? তো এটা এখানে আমার কোনো হাত নাই আর কি, ক্লাসটা না হওয়ার পিছনে এই আর কি। সো এখন আমরা শুরু করে ফেলি, আজকে জাস্ট আমাদের 10-15 মিনিট লাগবে ক্লাস অ্যাসেসমেন্টের উপর ওভারভিউ আমরা দিব। তো আমরা যদি দেখি প্রথমে আমাদের এমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখো দেখাও যে 7,7, তারপর আরেকটা ছিল এবং -5, -10 বিন্দু দুইটির সংযোজক সরলরেখাকে এক্স অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং ভাগ বিন্দুর ভুজটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি এটাকে এই জিনিসটাকে একটা ফিগার আউট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের 7,7 এইখানে ধরো নাম দিলাম, এটা নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে এ। আর এখানে পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে -5, -10 যেটাকে আমরা নাম দিয়ে দিলাম বি। এদেরকে কি করলাম, সংযোজক সরলরেখা, দ্যাট মিনস সংযোজক সরলরেখা করলাম। এক্স অক্ষরেখা এটাকে একটা অনুপাতে বিভক্ত করবে, এই যে এক্স অক্ষরেখা কি করবে একটা অনুপাতে বিভক্ত করবে। সো যে অনুপাতে বিভক্ত করবে আমরা যদি ধরে নেই যে সেটাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলো, দ্যাট মিনস এই অংশটা হবে m আর এই অংশটা হবে n। অন্তর্বিভক্তের সূত্র এবং অন্তর্বিভক্তের বেসিক আমরা পারি, এটা খুব ছোটখাটো একটা পড়ালেখা, ঠিক আছে? আর আমরা আজকে 4টা ম্যাথ দেখবো জাস্ট। তারপরে এখান থেকে দেখো আরেকটা ব্যাপার, আমরা জানি যে এক্স অক্ষ, দেখো এক্স অক্ষে কি করলো, এক্স অক্ষে যে এম ইস টু এন অনুপাত অন্তর্ভুক্ত করলো। তো এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে আমরা যদি বলি সেটা কিন্তু ওয়াই এর মান শূন্য, দ্যাট মিনস কোটি এর মানটা শূন্য। তাহলে আমরা এটাকে কাজে লাগাইতে পারবো, এখানে আমরা ওয়াই এর যে ভ্যালুটা সেটাকে আমরা জিরো বসাই দিব। আর আমরা অন্তর্বিভক্তের সূত্র জানি কিভাবে ইউজ হয়, এভাবে হচ্ছে মনে রাখতে পারি যে আমরা উল্টা করে আমরা হিসাবটা করব, এম এর সাথে আমরা গুণ দিব কি, দেখো আমরা ওয়াই এর হিসাবটা করতেছি, ওয়াই ইকুয়াল টু তো জিরো, তাহলে এম ইন্টু হবে -10, তারপরে আমাদের হবে এন ইন্টু 7, ঠিক আছে? মানে এই যে দেখো প্রথমটা হচ্ছে তোমার এক্স, এরপর একটা ওয়াই, প্রথমটা এক্স এরপর একটা ওয়াই, তাহলে আমরা গুণ করবো কিভাবে, এটার একটা সূত্র আছে বা সূত্রটা এভাবেও মনে রাখতে পারো, এম এর সাথে আমরা কি করব -10 মানে ওয়াই টু গুণ করব, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান, দ্যাট মিনস এন দিয়ে হচ্ছে কত ইন্টু 7, আর ডিভাইডেড বাই যে অনুপাতে বিভক্ত করতেছে সেটা হচ্ছে এম প্লাস এন। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে এম ইন্টু -10, দ্যাট মিনস -10 m, আর এখান থেকে +7 n, আর এটা তো জিরো থাকবে। সো এখান থেকে এম প্লাস এন টাকে আমরা অপর পাশে পাঠিয়ে দিলে জিরো ইন্টু এম প্লাস এন, সো এটা জিরো যাচ্ছে। আর এখান থেকে -10 m ছিল, এটাকে অপর পাশে নিয়ে আসলে +10 m হয়ে যাবে, তাহলে 10 m = 7 n। আমরা বলতেছিলাম যে শুরুতে ইনিশিয়ালি ধরে নিছিলাম এম ইস টু এন অনুপাত অন্তর্বিভক্ত করছে, তো এম ইস টু এন মানে কত সেটার আমরা একটা বাস্তব ভ্যালুতে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা কিন্তু আমরা লিখতে পারি, এই যে এন এখানে গুণাকার ছিল অপর পাশে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 7, আর এখানে 10 গুণ আকারে ছিল এটা অপর পাশে চলে আসলে ভাগ আকারে চলে আসবে, তাহলে এটা 7/10 হয়ে যাবে। তাহলে m is to n মানে আমরা বলতে পারি 7:10। তাহলে m is to n এর মানটা আমরা পেয়ে গেলাম 7:10। তাহলে আমরা বলতে পারবো যে m is to n অনুপাতে যেটা অন্তর্বিভক্ত করতেছিল সেটাকে আমরা এখন বলতে পারবো যে x অক্ষ ab কে m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করে বলে আসছিলাম,
এখন আমরা এই জিনিসটাকে বলতে পারবো যে m is to n এর ভ্যালুটা 7:10, তাহলে আমরা বলতে পারবো যে 7:10 অনুপাতে 10 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। এবং কি বের করতে বলছে দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের শেষ এবং পরবর্তীতে বলল যে ভাগবিন্দুর ভুজ নির্ণয় করো, ঠিক আছে? এই যে অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে সেখানে আমাদের ভুজটা কত হবে, ভুজ ক্যালকুলেশন করাটাও ইজি। ভুজ ক্যালকুলেশন করবো বলতে আমরা x এর মানটা হিসাব করবো। সো x এর মান হিসাব করবো কিভাবে দেখো, আমরা এখান থেকে বলে আসছিলাম যে m, এই অংশটা ছিল আমাদের m আর এই অংশটা ছিল n, কিন্তু আমরা m n এর ভ্যালুটা এখন পেয়ে গেছি। m এর ভ্যালু হচ্ছে 7 আর n এর ভ্যালু হচ্ছে কত, 10, মানে 7:10। তো এই জিনিসটাকে আমরা যখন লিখবো, আমরা x এর জন্য হিসাব করতেছি, সো x নিয়ে আমাদের এখন কনসেন্ট্রেশন। তো ওইভাবে হিসাব করবো, তুমি লিখতে পারো m ইনটু -5। m ইনটু -5 বলা যে কথা, তোমার কিন্তু 7:-5 বলাও একই কথা। তারপরে তোমার এখান থেকে জাস্ট আমরা অন্তর্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করতেছি আর কিছুই না। তারপরে আমাদের এখান থেকে যেটা ছিল n ইন্টু 7, তো n ইন্টু 7 বলা যেই কথা, তোমার 10:7 বলা একই কথা, ওই অন্তর্বিভক্তের যে সূত্রটা ছিল ওইটাই। তারপরে আমরা এখান থেকে এটাকে গুণ করতে পারি 5 সাথে -35 আর এটা 7 2 70, দ্যাট মিন্স এটা 70 হয়ে গেছে। 70 থেকে 35 গেলে 35, তাহলে এটা আসছে 35/17, তাহলে ভাগবিন্দু ভুজ হচ্ছে 35/17। তো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের তিনটা ম্যাথ আছে আজকের, এই তিনটা ম্যাথ আমরা যদি একটু দেখি এখন। তো সেকেন্ড ম্যাথটা আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 6,7 বিন্দু দিয়ে যায় এবং 2x + 11y - 2 = 0, সরলরেখার উপর লম্ব। তার মানে আমাদের এখানে গিভেন যে সরলরেখার সমীকরণটা দেওয়া ছিল 2x + 11y - 2 = 0, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা লিখবো যে আমাদের এখানে যেহেতু দেওয়া ছিল, সেটাকে লিখবো যে প্রদত্ত সরলরেখার সমীকরণ। তো প্রদত্ত সরলরেখার সমীকরণ যেটা দেওয়া ছিল সেটা ছিল আমাদের কত, 2x + 11y - 2 = 0, হাসান মেহেদি, হ্যাঁ। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। এবং আমাদেরকে যেটা বলছে যে আমরা যদি এটাকে একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে এমন টাইপের হবে এই সরল রেখা যেটা, ঠিক আছে, এই যে L1, দ্যাট মিন্স লাইন ওয়ান বলতেছি, এই সরল রেখার উপর কি, এই সরল রেখার উপর লম্ব হবে, ঠিক আছে? তার মানে আমরা এটার সাথে যদি চিত্রটি একটু রিলেট করি, একটা সরল রেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে যা কিনা এই যে 2x + 11y - 2 = 0 সরল রেখার উপর লম্ব। তো এইটাকে আমরা যদি 2x + 11y - 2 = 0 এই সরল রেখাটা ধরি আর এর উপর লম্ব না এটা, হ্যাঁ লম্ব, এবং সেটা কি 6,7 বিন্দু দিয়ে যাচ্ছে, তো এটাকে বলতে পারি 6,7 বিন্দু দিয়ে যায়। আর আমরা সরল রেখাতে পড়ে আসছি এই জিনিসটা যে কোন একটা রেখার উপর তার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। কোন একটা রেখার উপর তার লম্ব রেখার সমীকরণ আমরা এভাবে বের করি, দেখো এই যে আমাদের সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণে জাস্ট x এর সহগটা y এর সহগের দিকে চলে যাবে আর y এর সহগটা x এর দিকে চলে আসবে আর একটা কনস্ট্যান্ট বসবে। মানে কি দেখো, এখানে x এর সাথে ছিল 2, ঠিক আছে, তাহলে এই 2টা চলে যাবে y এর সাথে আর 11 ছিল y এর সাথে, এটার একটা সূত্র আছে এরকমই, তারপর 11টা চলে আসবে x এর সাথে আর এদের চিহ্ন যেটা ছিল সেটা বিপরীত হবে। কোন একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আমরা সাধারণত এইভাবেই ক্যালকুলেশন করি। আর এখানে একটা কনস্ট্যান্ট বসবে, আমাদের কিন্তু বেসিক্যালি কাজ এই কনস্ট্যান্টের ভ্যালুটাই বের করা। তাহলে দেখো আমরা জানি যে এই যে সরল রেখাটা আমরা বের করলাম এটা কিন্তু 6,7 বিন্দু দিয়ে যাচ্ছিল, আমাদের প্রশ্নেই কিন্তু বলা ছিল যে 6,7 বিন্দু দিয়ে যাচ্ছে। আর আমরা জানি যে কোন একটা সমীকরণ যখন কোন একটা বিন্দু দিয়ে যায় তখন ওই বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া মানে কি দেখো, এই যে আমাদের সমীকরণটা সেটা হচ্ছে 6,7 বিন্দু দিয়ে যাচ্ছে, সিদ্ধ হওয়া মানে হচ্ছে তুমি যদি x আর y এর ভ্যালু জায়গায় এই ভ্যালুগুলো বসাও, দ্যাট মিন্স ডান পাশ বাম পাশ সমান হবে। তাহলে দেখো আমাদের এখন কাজ হচ্ছে কি, আমাদের সিম্পলি কাজ হচ্ছে এই যে x এর জায়গাটাতে 6 বসানো এবং y এর জায়গাটাতে 7 বসানো। তাহলে দেখো আমরা বসাচ্ছি, এই যে x এর জায়গাটাতে আমরা 6 বসাইলাম, y এর জায়গাটাতে আমরা 7 বসাচ্ছি। এটা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি হিসাব করে নিতে পারো। তারপরে এখান থেকে তোমার আর আননোন টার্মস থাকবে k, আমাদের পারপাসই কিন্তু k এর মান বের করা যাতে আমরা সমীকরণটাকে ফর্ম করতে পারি। তাহলে এখান থেকে ক্যালকুলেটর প্রেস করো, k এর মান বের করে ফেলতে পারবে, সেটা হচ্ছে -52। তাহলে এই যে দেখো এতক্ষণ যে আমরা এখানে k k বলতেছিলাম, তাহলে এই k এর ভ্যালুটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি। এই k এর ভ্যালুটা কত, এই k এর ভ্যালুটা হচ্ছে -52। তাহলে আমরা যদি এখানে রিপ্লেস করে দেই 11x - 2y আর এই যে k এর ভ্যালুটা বসিয়ে দিলাম, জাস্ট এটা হচ্ছে কত, -52 = 0। সো এটাই হচ্ছে আমাদের ওই যে সমীকরণটা বের করতে বলতেছিল সেই সমীকরণটা। যাও এখন আমরা 3 নাম্বারটার দিকে চলে যাই। 3 নাম্বারে আমাদেরকে বলতেছে আর 2টা অঙ্ক। 3 নাম্বারে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে 8x - 6y + 5 = 0, রেখার উপর লম্ব। আর এটার সাথে আরেকটা সূত্র আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে 2 নাম্বারটার সাথে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমার একটা ঢাল দেওয়া থাকবে আর একটা হচ্ছে তোমার বিন্দু দেওয়া থাকবে। সো আমরা জানি যে এটা পড়ে আসছি,
আর এই জিনিসটা দেখো, একটা যদি আমাদের ঢাল দেওয়া থাকে আর একটা যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে কিভাবে আমরা সরলরেখার সমীকরণ বের করি, ঠিক আছে? তখন আমরা বের করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আরেকটা ব্যাপার আমরা জানি, দুইটা যদি নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ডান, এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে। আর এখানে আমরা এখন তিন নম্বরের দিকে চলে আসি। তিন নম্বরে আমাদেরকে বলতেছে যে 8x minus 6y plus 5 equal to 0 রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব এবং মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা যদি দেখি এখান থেকে 8x minus 6y plus 5 equal to 0, সো আমরা এখান থেকে এটাকে ধরে নিচ্ছি যে এই যে লাইন 1 l1 দিয়ে বোঝাচ্ছি, এটাকে আমরা লিখতে পারি যে এমন 8x minus 6y plus 5 equal to 0। এই রেখার উপর এখন বলতেছে লম্ব, তো এই রেখাটার উপর যদি লম্ব হয় সেটা কিন্তু এটাই হবে। সো এই রেখার উপর লম্ব এবং সেটা কিনা মূল বিন্দু থেকে 4 একক দূরে, ঠিক আছে? প্রশ্নটা খেয়াল করো ভালো মতো, মূল বিন্দু থেকে 4 একক দূরে। তাহলে এই যে এটা যদি আমাদের মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে সে 4 একক দূরে আছে অবস্থিত, সরল রেখার সমীকরণ বের করতে হবে। তো আমাদের এখানে প্রশ্নে যে গিভেন যেটা দেওয়া ছিল, এটা যদি দেখি আমরা 8x minus 6y plus 5 equal to 0, এটা হচ্ছে আমাদের প্রদত্ত যে সরল রেখার সমীকরণটা। আর এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা অলরেডি দেখে আসি কিভাবে বের করতে হয়। একটা কনস্ট্যান্ট বসে যাবে, x এর সহগটা চলে যাবে y এর কাছে, y এর সহগটা চলে আসবে x এর কাছে। তাহলে দেখো এখান থেকে আমরা 6 টা পাঠিয়ে দিব তাহলে x এর কাছে, আর 8 টা পাঠিয়ে দিব হচ্ছে y এর কাছে। আর এখানে চিহ্ন যেটা ছিল তার বিপরীত হয়ে যাবে, চিহ্ন যদি মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে লম্ব দূরত্বের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো লম্ব দূরত্বের সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, লম্ব দূরত্বের ক্ষেত্রে সূত্রটা আমাদের এমন ছিল যে আমরা কি করব, এই পোর্শনটা আমরা বসাবো, আর এখানে আমাদেরকে দেখো যেহেতু একটা পয়েন্ট বলে দিছে মূল বিন্দু, যদি কোনো স্থানাঙ্ক বলে দিত সেই স্থানাঙ্ক থেকে বসাইতাম, আর আমাদেরকে মূল বিন্দু বলে দিছে। আমরা জানি যে মূল বিন্দুতে স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কত হয়, মূল বিন্দুতে হয় 0,0। তাহলে আমরা যদি এটা লম্ব দূরত্বটা বের করতে চাই, লম্ব দূরত্বটা কিভাবে বের করতে পারি, এই জায়গাটাতে দেখো এটা জাস্ট বসে যাবে আমাদের, x এর জায়গাটা রিপ্লেস হবে 0 দিয়ে, y এর জায়গাটা রিপ্লেস হবে 0 দিয়ে। কেন? কারণ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে আমরা দূরত্ব বের করতেছি, মূল বিন্দু তো আমাদের 0,0, x এর মানও 0, y এর মানও 0। তাইলে 6 ইনটু দেখো 6x প্লাস 8y প্লাস k, এই জায়গাটা আমাদের রিপ্লেস হয়ে যাবে x এর জায়গাটা 0 দিয়ে, ওয়াই এর জায়গাটা 0 দিয়ে। তাহলে 6 ইনটু 0, যেটা কিনা ঘোড়ার ডিম অশ্বডিম্ব, 0 হয়ে যাবে। 8 ইনটু 0, সেটাও 0 হয়ে যাবে। আর থাকবে কে এখানে? আর থাকবে শুধু কে, তাহলে কে ডিভাইডেড বাই দেখো রুট ওভার এই যে এক্স এর সহগের স্কোয়ার, দ্যাট মিন্স আমাদের 6 বসে যাবে 6 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, দ্যাট মিন্স 8 স্কোয়ার। তাহলে এটা আমরা এখান থেকে ভ্যালু বসিয়ে দিব, তাহলে আমাদের এখান থেকে আনসার চলে আসবে খুব ইজিলি। তাহলে এটা থাকলো ধরো এখান থেকে কে থাকলো, আর এটা তো 0 হয়ে যাচ্ছে। এই রিলেটেড সূত্রগুলো একটু ভালো মতো দেখে নিও, সূত্রগুলোতে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে বলতে পারো, সূত্রগুলোর আমার আলাদা হচ্ছে একটা পিডিএফ করা আছে। দেন এখান থেকে আমাদের যে জিনিসটা বা বইয়ের শুরুতে হচ্ছে সূত্রগুলো পেয়ে যাবো। জাস্ট আমি এখানে লম্ব দূরত্ব, যদি ধরো তোমার লম্ব দূরত্বতে প্রবলেম, আমি ধরে নিচ্ছি তুমি সরলরেখাটা আগে পড়ো নাই, যেহেতু এটা আমাদের ক্লাস অ্যাসেসমেন্টের উপর ক্লাস, এখানে হচ্ছে একদম তোমার ডিটেলড একদম ইন ডিটেলস বলার সুযোগ নেই। তাও আমি মোটামুটি চেষ্টা করতেছি যে জিনিসগুলো একদম না বললেই না সেই জিনিসগুলো পুরো পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আমাদের সরলরেখার ক্লাসের উপরে হচ্ছে অলরেডি সরলরেখা চ্যাপ্টার উপর অনেকগুলো ক্লাস হয়েছে, ক্র্যাশ করছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এটা নিয়ে প্রবলেম থাকার কথা না, তারপরে যদি প্রবলেম থাকে জানাতে পারো। দেন এখান থেকে আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করবো, রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দেন এটাও চলে আসবে আমাদের 100, 100 মানে হচ্ছে রুট ওভার 100 মানে হচ্ছে 10 একক। ওকে, তো আমাদের এই জিনিসটা দেওয়া ছিল, আমরা লম্ব দূরত্বটা যেটা বের করলাম সেটা আমাদের হিসাবে আসতেছে কে বাই 10, বাট আমাদেরকে প্রশ্নে বলে দিছিল যে দূরত্বটা হচ্ছে 4 একক, তার মানে আমরা বলতে পারবো যে কে বাই 10 সমান হচ্ছে কত, 4। দেন আমরা এখান থেকে অ্যাবসোলিউট চিহ্নটা যদি তুলে দিই এটা আমাদের প্লাস মাইনাস 4 হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা বলতে পারি কে এর মান হচ্ছে এখানে 10, এখানে যদি গুণ হয়ে যায় তাহলে 4 10 40। আগের মতো আমরা কে এর মান পেয়ে গেছিলাম, আমাদের ইকুয়েশনটা কি ছিল দেখো তো, 6x প্লাস 8y প্লাস কে ছিল, তাই তো? এই ইকুয়েশনটা আমি যদি এখানে একটু লিখি আরেকবার, 6x প্লাস 8y তারপর এখান থেকে ছিল প্লাস কে ইকুয়াল টু 0 ছিল। তো কে এর মান আমরা পেয়ে গেছি কত, কে এর মান পেয়ে গেছি আমরা প্লাস মাইনাস 40, ঠিক আছে? জাস্ট আমরা প্লাস মাইনাস 40 বসিয়ে দিবো, আমাদের আনসার চলে আসবে। তো আমরা এখান থেকে কে এর মান প্লাস মাইনাস 40 বসিয়ে দিচ্ছি, দেন এটাই হচ্ছে আমাদের আনসার, ইকুয়াল টু 0 থাকবে, 6x প্লাস 8y প্লাস মাইনাস 40 ইকুয়াল টু 0। তো এই ব্যাপারটা আশা করি কারো প্রবলেম থাকার কথা না। আমাদের লাস্ট আরেকটা অঙ্ক বাকি আছে আজকে, এটা করাই দেওয়ার পর এরপর হচ্ছে ক্লাস এন্ড। আমিও বুঝি না আসলে, অন্তর্দাস। আচ্ছা আমাদের লাস্ট ম্যাথ আজকে শেষ হয়ে যাবে, আর ছোট 5 মিনিটের মধ্যেই। আচ্ছা দেখো আমাদের এখানের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্নে,
2x plus y plus 3 equal to 0 এবং 3x minus 4y plus 7 equal to 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথগুলো প্রায় পরীক্ষাতে আসে, ঠিক আছে? তারপর আমাদের অ্যাসেসমেন্টে এটা এরকম টাইপের একটা ম্যাথ ছিল। তো আমাদের এখানে যেই ডাটাগুলো দেওয়া ছিল আমরা যদি দেখি এখান থেকে 2x plus y plus 3 equal to 0 এটা আমরা লিখে ফেলবো, এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম। পরবর্তীতে যেটা ছিল 3x minus 4y plus 7 equal to 0 এটাকে আমরা লিখে ফেলবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা হচ্ছে আমাদের চিহ্নটা প্লাস বসবে না মাইনাস বসবে সেটা ডিফাইন করার জন্য আমাদেরকে এমন টাইপের একটা ক্যালকুলেশন করতে হয়। এ ওয়ান এর সাথে এ টু গুণ করবো প্লাস বি ওয়ান এর সাথে বি টু গুণ করবো। এ ওয়ান কি, এ টু কি, বি ওয়ান কি, বি টু কি, এই জিনিসটা চলো আমরা ক্লিয়ার করি। এই যে আমরা এখান থেকে ইকুয়েশনটা লিখলাম, এ ওয়ান মানে হচ্ছে আমরা যদি সমীকরণটা এইভাবে লিখি এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এমন, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান, এরকম টাইপের ফর্ম। তাহলে এখান থেকে এ ওয়ান এর যে ভ্যালুটা সেটা আমরা বলতে পারবো, এ ওয়ান এর ভ্যালু হচ্ছে টু, আর বি ওয়ান এর যে ভ্যালুটা, বি ওয়ান এর ভ্যালু হচ্ছে কত, এখানে ওয়ান ইন্টু ওয়াই, দ্যাট মিনস আমরা বি ওয়ান এর ভ্যালু বলতে পারবো যে ওয়ান, মানে জাস্ট সহগ গুলো নিচ্ছি আর কি, ওয়াই এর সাথে সহগ, এক্স এর সাথে সহগ। তারপরে এটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখি সেটা লিখতে পারবো এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি টু, মানে একটা ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মেটটা যেমন হয়। তাহলে এ টু এর ভ্যালুটা আমরা যদি কম্পেয়ার করি আমরা বলতে পারবো এ টু এর ভ্যালু হচ্ছে থ্রি, এক্স এর সহগটা, আর বি টু এর ভ্যালু হচ্ছে আমরা বলতে পারবো মাইনাস ফোর। খুব কেয়ারফুলি এখানে কিন্তু মাইনাসটা হিসাব রাখা লাগবে, কেন মাইনাসটা হিসাব রাখা লাগবে, আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেটে কিন্তু প্লাস ছিল মাঝখানে, তাহলে এই জিনিসটাকে আমরা থ্রি এক্স প্লাস দিয়ে মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বলতে পারবো। তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস ওই আগেরটাই হইলো। বাট এখান থেকে তাহলে আমরা কি কি ভ্যালু গুলো পাচ্ছি দেখো তো, এ ওয়ান এর ভ্যালু পাইলাম কত, এ ওয়ান এর ভ্যালু পাইলাম টু, এ টু এর ভ্যালু পাচ্ছি কত, এ টু এর ভ্যালু পাচ্ছি থ্রি, আর এখান থেকে আমাদের বি ওয়ান এর ভ্যালু, বি ওয়ান এর ভ্যালু পাচ্ছি হচ্ছে ওয়ান, আর বি টু এর ভ্যালু পাচ্ছি হচ্ছে মাইনাস ফোর। সিম্পলি এগুলা নিয়ে আমরা এখানে ইনপুট করে দিব, তাহলে আমাদের কত হয়ে যাবে টু ইন্টু থ্রি, তারপর এখান থেকে প্লাস দিয়ে ওয়ান ইন্টু মাইনাস ফোর, তাহলে এটা টু আসছে। তাহলে টু দ্যাট মিনস হচ্ছে এটা জিরো এর চেয়ে বড়। সো এমন যদি কেস হয় জিরো এর চেয়ে যদি বড় হয় তখন আমরা সেই ক্ষেত্রে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকে পাবো, এবং এখানে হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকে এখানে মাইনাস চিহ্নটা ইউজ করবো, ঠিক আছে? এটা রিলেটেড একটা ইন ডিটেলস বেসিক আছে, প্লাস বই খুললে একটু পেয়ে যাবো সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে লিখতে হয়। একটা জিনিস বেটার হয়তো যে সূত্রগুলো যদি পাশে দেখাইতে পারতাম এখন, যাই হোক ক্লাস প্রায় শেষের দিকে, এখন হচ্ছে এটাই লাস্ট। তারপর দেখো আমাদের এখন কাজ হচ্ছে কি, এই যে আমরা এখান থেকে যে ইকুয়েশনটা পাচ্ছিলাম টু এক্স প্লাস থ্রি, এইগুলাই জাস্ট সূত্রগুলাই কিভাবে আমরা বসাচ্ছি এই জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি। টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এটা আমরা এখান থেকে বসাচ্ছি, তারপরে এখান থেকে আমরা যদি এটা খেয়াল করি টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, ওকে এই তো টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এটা আমরা এখান থেকে বসাচ্ছি, বসাই দিলাম। এরপর পরে যেটা ছিল সেটা আমরা এখান থেকে ইনপুট করব, আচ্ছা আমরা হচ্ছে 2 মিনিট ব্রেক নিই, আজানটা শেষ হোক। আচ্ছা ওকে, সো আমাদের এটা শেষ হয়ে যাবে আর 2টা মিনিট জাস্ট লাগবে, আর 2 মিনিট।
তাহলে আমরা এখান থেকে দেখো ভ্যালুটা জাস্ট বসিয়ে দিচ্ছি, ভ্যালুটা বসিয়ে দিলাম, আর এদের সহগ দিয়ে হচ্ছে আমরা এটাকে স্কোয়ার করে দিব রুট ওভার, এখানে এক্সের সহগ ছিল টু, সো টু স্কোয়ার প্লাস ওয়াই সহগ ছিল ওয়ান, সো ওয়ান স্কোয়ার, আর এখানে এক্সের সহগ ছিল থ্রি, সো থ্রি স্কোয়ার, আর এখানে ওয়াই সহগ ছিল কিন্তু মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর স্কোয়ার, ঠিক আছে? তো এটা জাস্ট সিম্পলি আমরা ক্যালকুলেশন করবো আর কিছুই নাই, এখান থেকে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো, টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা হয়ে যাবে তোমার রুট ওভার ফাইভ, আর থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার দ্যাট মিনস এটা হয়ে যাবে তোমার রুট ওভার টোয়েন্টি ফাইভ, সো রুট ওভার টোয়েন্টি ফাইভ কে তুমি কিন্তু ফাইভ বলতে পারো, ঠিক আছে? আর ফাইভ বলা যে কথা, তুমি কিন্তু আরেকটা জিনিস স্বীকার করো, ফাইভ বলা যে কথা সেটা কিন্তু তুমি বলতে পারো, এই ফাইভ বলা যে কথা রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ বলো একই কথা। এই কথাটা এখানে কেন বললাম, কারণ তোমার এই পাশে একটা রুট ওভার ফাইভ ছিল, সো এটাকে তুমি যদি রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ চিন্তা করো, আর এইটাকে যদি তুমি অপর পাশে পাঠাও, তাহলে কিন্তু তোমার রুট ওভার ফাইভ আর রুট ওভার ফাইভ ক্যান্সেল হয়ে একটা রুট ওভার ফাইভ থাকবে, দ্যাট মিনস এই কারণে এখানে একটা রুট ওভার ফাইভ আসছে, ঠিক আছে? তো এটা আমরা লিখে ফেললাম, এখন আমরা জাস্ট এটাকে আর গুণন করে দিব রুট ওভার ফাইভ দিয়ে, এই পুরো টার্মকে গুণ করবো, আর এই পাশে যেটা ছিল সেটা আমাদের বসে যাবে। তাহলে রুট ওভার ফাইভ দিয়ে যদি এটাকে গুণ করে, তাহলে টু রুট ওভার ফাইভ ইন্টু এক্স, তারপর এখান থেকে রুট ওভার ফাইভ ইন্টু ওয়াই, আর এখান থেকে থ্রি রুট ওভার ফাইভ হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে আমাদের এটা সবগুলো একপাশে নিয়ে আসবো, মাইনাস থ্রি এক্স, তারপর এটা মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, সবগুলোকে একপাশে নিয়ে আসবো। আমরা দেখতেছি যে এখান থেকে কমন নেওয়া যায়, এক্স এর মানটা কমন নিতে পারবো, এখান থেকে দেখো তো টু রুট ওভার ফাইভ এক্স আর এখান থেকে থ্রি এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিবো, তাহলে এই ভ্যালুটা চলে আসবে, এবং এখান থেকে আমাদের ওয়াই থেকে কমন নেওয়া যায় রুট ওভার ফাইভ ওয়াই, আর এখান থেকে হচ্ছে মাইনাস ফোর ওয়াই, তাহলে এখান থেকে যদি ওয়াই কমন নিয়ে নিই, তাহলে রুট ওভার ফাইভ মাইনাস ফোর থাকবে, আর এখান থেকে আমাদের কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা হচ্ছে থ্রি রুট ওভার ফাইভ প্লাস সেভেন, এটা লিখে দিবো। ডান, আজকের ক্লাস শেষ। তো এটা ছিল আমাদের ক্লাস অ্যাসেসমেন্টের উপর ক্লাস। নেক্সট উইকে আমাদের যে ক্লাসের স্লট গুলো ছিল, এখানে আমরা সমতলে বস্তুকরণের গতি চ্যাপ্টারটা এগেইন আমরা স্টার্ট করবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।